হ্যালো গাইস, আজকে আনারসি চিকেন ফ্রাই পরিবেশন। এর পুরো রেসিপিটা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন প্লিজ। এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, ঝটপট যখন ইচ্ছা তখনই তৈরি করা যায়। কারণ এই এটা বানাতে আনারসি চিকেন ফ্রাই সব উপকরণগুলো প্রায় সময়ই আমাদের ঘরে থাকে, সেই জন্য করা কোনো অসুবিধা নেই। সব কিছু গোছানো, এত কিছু চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। যখনই বাচ্চারা খেতে চাইবে বা আত্মীয় স্বজন আসবে ঝট করে, তখনই আমরা এইভাবে চিকেন ফ্রাইটা বানিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে রাখবো, মশলাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু একটুখানি মিক্সড করে রেখে টমেটো সস দিয়ে করে ফেলবো। সয়া সসেরও এত না হলেও চলবে, আর লেবু দিয়ে, আর ময়দা সকলের ঘরেই থাকে, এগুলো দিয়ে তেলের উপর দিয়ে দিলে হয়ে গেল। খুবই সহজ এবং সুন্দর। ভালো থাকবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্নাঘরে চলে এসেছি চিকেন ফ্রাই তৈরি করতে। দেশীয় চিকেন নিয়ে নিয়েছি, আনারস দিয়ে করবো, লেবু এবং আনারস, আনারসি চিকেন। এদিকে ময়দা, একটু বেসন আর চাউলের গুঁড়ো মিশিয়ে হলুদ মশলা মিশিয়ে রেখেছি মরিচের গুঁড়ো সহ। এদিকে এসে দুধ নিয়ে নিয়েছে, এটাতে ভিজিয়ে আমি এই শুকনো ময়দাগুলো এগুলো মাখাবো। মাখিয়ে আমি এই যে সরিষার তেল নিয়ে নিয়েছি, কারণ শিশুদের খাদ্য, টিফিন বা বড়রা সবাই খেতে পারবে, একটু ভিটামিন যুক্ত হওয়া দরকার। সয়াবিন একটু দিয়েছি এবং সরিষার তেল, এভাবে করে নিয়েছি। এখন এই যে চিকেনটা আমি এইভাবে এই করে নেব, অনেকগুলো চিকেন এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে এরকম ভিজিয়ে নিয়ে দুই তিনবার আমি জলও নিতে পারেন, সাদা জল। আমি দুধ নিয়ে নিয়েছি, এতে টেস্টি টেস্টি হবে। এরকম করে ঝাড়া দিলে গায়ে লেগে যায়, যতবার করা যায় অতবার সুন্দর হয়। দুই তিনবার করে এরকম মাখিয়ে নিতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতেছি, সয়া সস না থাকলে শুধু টমেটো সস দিয়ে তৈরি করতে পারেন। ঝটপট আত্মীয় স্বজন আসলে চিকেন প্রায় মানুষেরই থেকে থাকে। এই যে টমেটো সস নিয়ে এসেছে, টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগবে, একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে চুলা, না হলে পুড়ে যাবে, ভিতরের অংশ কাঁচাই থেকে যাবে। এই যে আমি খুব ধীরে আঁচ দিয়ে ভেজে নিচ্ছি, এটা অসাধারণ লাগবে, এটা টিফিনে দিয়ে যাওয়া যাবে। আজকে সকালে এরকম করে ভেজে নিয়ে টিফিন করা যায়, আত্মীয় স্বজন আসলে চায়ের সাথে গরম গরম ভেজে দিলে খুবই অসাধারণ লাগে। প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন, পুরোটা দেখবেন স্কিপ না করে, ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে ঝটপট তৈরি করা যায় এই আনারসের চিকেন ফ্রাই। আনারসের চিকেন ফ্রাই খুবই ভালো লাগে খেতে, মানে আনারসের যে ফ্লেভার একটা আছে ওটা খুবই ভালো লাগে। আমরা তো লেবু দিয়ে প্রায় সময় করে থাকি, লেবুও দিয়েছি পাতি লেবু, আর আনারস দিয়েছি, এতে খুবই টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি হবে, বাচ্চারা খেতে ভালো বলবে। ধীরে ধীরে আমি এটা সেজে নিই, একটু জাল লেগে গেছিল, একটু আরো ধীরে জাল দিয়ে ভাজবে, সময় নিয়ে, তাহলে খুবই টেস্টি হবে। বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে বাচ্চাদের এখন খাওয়ানো না খাওয়ানোই ভালো, কারণ পোড়া তেল, সয়াবিন তেল একেতে
ওভার হিটের, এটা বাচ্চাদের পাকস্থলীতে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করে। আর দেশীয় চিকন দিয়ে করে দিলেই ভালো হয়, কারণ ব্রয়লার মুরগির অনেক রকমের রোগ থাকে। লেগ পিসও নিতে পারেন, আর এভাবে টুকা একটু হাড় সহ নিতে পারেন। আমি কিছু নিয়ে নিয়েছি এইভাবে ছোটো করে, খুবই সহজে আমি করেছি যাতে কোনো কষ্ট না হয়। খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, সপ্তাহে দাস ব্লগ চ্যানেলে আরও এরকম ধরনের রেসিপি দেওয়া আছে, দেখে নিতে পারেন। এটা রুটি পরোটা, নান রুটি, চিকেন তন্দুরি, তন্দুর রুটি, সব কিছুর সাথে জমে যাবে। গল্প করতে করতে টিভি দেখতে দেখতে এরকম চিকেন ফ্রাই রুটি ভেজে দেওয়া যায়, তেলে ভাজা জিনিস, খুবই অসাধারণ লাগবে, মনও ভরে যাবে, প্রাণও ভরে যাবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই, আপনারা ঠিক না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সাথে থাকবেন বন্ধু হয়ে, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমার রান্নাটা করতে ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কেমন হলো, কেমন লাগলো, ভুল ত্রুটি হলে তোমার চন্দ্র দৃষ্টিতে দেখবেন। এছাড়া সব কিছু গান নাচ সব কিছু দেখার জন্য আমন্ত্রণ রইলে সকল বন্ধুদের, আমার মেয়ের গান শুনবেন। আমি অনেক সময় নিয়ে কিন্তু খাচ্ছি, যাতে মুড়মুড়ে ও খাস্তা হয়, সেই জন্য কোনো ক্রমে যেন ভিতরে কাঁচা না থাকে। এই টাইপের ভেজে রাখলে ওভেনে গরম করে ঝটপট টিফিনের জন্য নেওয়া যাবে, বাচ্চারা খুশি হয়ে যাবে। আর বাসায় বানানোর কারণে পুষ্টিটা অনেকটা খেতে ভালো থাকে। আর দুধ দিয়ে আমি এটা বানাচ্ছি, সেই জন্য এটাতে পুষ্টি, দুধ এবং মাংসের প্রোটিনের যে পুষ্টি, দুধ দুটোই থেকে যাচ্ছে। এক ব্যাচ ভেজে তুলে রেখেছি, দুই ব্যাচে ভাজতে হচ্ছে। সব করছি গানের প্র্যাকটিস করছে প্রোগ্রাম তৈরি করার জন্য। সপ্তর্ষির গান অবশ্যই শুনতে হবে, দূরে কাছে সকল বন্ধুরা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবে, যে যেখানে আছেন। দ্বিতীয় বাচ্চা হয়ে গেছে, আমি এখন তুলে নেবো, গরম গরম পরিবেশন করবো। তৈরি হয়ে গেল মজার স্বাদে আনারসি চিকেন ফ্রাই, একেবারে ভিন্ন ধর্মী স্বাদে অসাধারণ। স্ক্রিপ্ট না করে পুরো রেসিপিটা দেখে নেবেন প্লিজ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। সপ্তর্ষি চলে এসেছে খাওয়ার জন্য, ও তো খুবই ভালোবাসে খেতে, খেয়ে বলো। খুব মজা, সবাই খাবে, ও টিফিনে নিবে, সেই জন্য ভেজে রাখলাম। এটা ওভেনে গরম করে দিব, ভোরবেলা নিয়ে চলে যাব। এটা আপনারা করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য। ইয়ামি